রাজ্য সরকারের যে নেশা বিরোধী অভিযানের অংশ হিসাবে কল্যাণপুরের আন্ডারে একটা হচ্ছে উত্তর মহারানী অদুনিয়া না সরি দেওয়ান সর্দার পাড়া ওইখানে প্রায় দেড় কানি মতো গাঁজা গাছ কাটে, আরেকটা হচ্ছে অদুনিয়াতে প্রায় এক কানি মতো গাঁজা গাছ কাটে। আজকে এই অপারেশনে ছিলেন ডিএসপি প্রবেশনার প্রসেনজিৎ দে, তারপরে কল্যাণপুর উসি শুভ্রাংশু ভট্টাচার্য, আর এসআই জয়ন্ত দেবনাথ, আর এসআই বিশ্বজিৎ চৌধুরী এবং 71 ব্যাটালিয়নের সিআরপিএফ ছিল। মূলত তারা শর্ট পিরিয়ডে মানে বেশি আর্থিক লাভ করার জন্যই এইসব মানে বেআইনিভাবে তারা গাঁজা গাছগুলি চাষ করছে এবং আমরা এগুলি ধ্বংস করছি। 3 লাখের মতো অ্যাপ্রক্স বেল হয়।